আমরা আজকে কোরআনের সবচাইতে দামি সূরা থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ পড়েন বলেন কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটি সবাই বলেন একজন বলছে ইখলাস আর আপনারা সূরা ফাতিহা আপনারা বাকারা ওইদিকে ফাতিহা পিছনে দলাদলি দেখছেন হ্যাঁ আসলে সবচেয়ে দামি সূরা কোনটা আপনারা হ্যাঁ বলেন কোন সূরা ছাড়া নামাজ হবে না বাইতুল মুকাররমের ইমাম সাহেব যদি পড়ে সূরা ফাতিহা ছাড়া কাবা ঘরের ইমাম শেখ আব্দুর রহমান আসুদাই সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ছে হবে এমনকি বিশ্বনবী নিজেও যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে ওই নামাজটা হবে হবে না কারণ বিশ্বনবী নিজেই বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব যে ব্যক্তি সূরা ফাতিহা সালাতে পড়ে না তার সালাত হয় না বিশ্বনবী বলেছেন এটা হচ্ছে আফদালুস সুয়ার আযমুস সুয়ার বুখারীর বর্ণনা আযমুস সুয়ার মিনাল কুরআনাল কারীম কোরআনের সবচাইতে দামি সূরা যে সূরা ছাড়া নামাজ হয় না সূরাটার নাম মুখস্থ আছে না সবার নায়িকা আর কার দেখি আমি কই নায়িকা আর কার একজন হাত তিলাকায় আছে সবার মুখস্থ আছে না আলহামদুলিল্লাহ অনেক হিন্দু ভাইদেরও মুখস্থ অনেক হিন্দু ভাইরাও সূরা ফাতিহা পড়ে জানেন আল্লাহ তাদের হৃদয়ের ভিতরেও তুমি ইমানের নূর দিয়ে হৃদয়টাকে নূরানি করো এটা আমাদের রেসপন্সিবিলিটি আমরা মুসলমানরা যদি আমাদের ইসলামের সঠিক কথা বার্তা মেসেজগুলো ঠিকমতো পালন করতাম এই দেশে কোনো হিন্দু থাকতে পারত না সব ইসলামের সৌন্দর্য ভালোবাসা ইসলামের ভিতরে ঢুকলেই লাভ এই লাভ দেখা সব কালেমা পড়ে মুসলমান হয়ে যেত ঠিক কিনা কারণ আমরা নিজেরাই তো মানি না নিজেদের মধ্যে কিলাকিলি আছে না নাই তো এগুলো দেখে হিন্দুরা ভাবে আমরা যে ধর্ম পালন করি এটাই ভালো এজন্য আমরা আমাদের ধর্মকে আমাদের বিশ্বাস আমাদের ধর্ম বিশ্বাসকে যেন আমরা রিপ্রেজেন্ট করতে পারি সুন্দরভাবে সহজভাবে খেয়াল রাখবেন আর দিন ও ইউসরুন লা উসরাফি দিন হচ্ছে সহজ এর মধ্যে কাঠিন্যতা নেই ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তোমাদের জন্য সহজ চান আল্লাহ তোমাদের জন্য কঠিন চান না ঠিক কিনা আল্লাহ দিনের মধ্যে কোনো কাঠিন্যতা দেন নাই বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু তোমরা সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না আমরা দিন থেকে ভাগাই আছে না নাই একজন কালিমা পড়ে এখনই মুসলমান হয়েছে এরপর আমি শুরু করলাম আপনার কালকে থেকে সিগারেট ছাড়তে হবে কালকে থেকে মদ ছাড়তে হবে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে সুন্নত পড়া লাগবে এটা লাগবে ওইটা লাগবে এটা হারাম ওইটা হারাম ওইটা করা যাবে না ওইটা নাই ওইটা নাই হ্যাঁ কইব তাইলে আমিও নাই কথা বলেন একই বলবে আমিও এই ধর্মে নাই এজন্য সহজ করে আপনি রিপ্রেজেন্ট করেন আজকে যদি কেউ কালিমা পড়ে মুসলমান হয় ওরে আপনি কিচ্ছু বলবেন না ওরে বলবেন আসো দেখো মসজিদে কি হয় আমাদের তাফসির মাহফিলে কি বলে কোরআন টোরান নিয়ে একটু ঘাটো এরপর আস্তে আস্তে তারা সালাতে নিয়ে যাবেন এক দুই একটা করে নিতে নিতে রমাদানে আসলে ইফতারি করাবেন আগে এরপরে রোজার দাওয়াত দিবেন ধীরে ধীরে সে ইসলামের ভেতরে ঢুকবে গ্রাজুয়ালি আল্লাহ কোনো কিছু হুট করে চাপায় দেয় না এই আল্লাহর সুন্নতটাই আমরা ভুলে যাই সুন্নাতুল্লাহি ফি আহকামি শরিয়া আল্লাহ কিভাবে শরীয়তের আহকামগুলো পাঠালেন এগুলো আমরা ভুলে যাই মদকে আল্লাহ তাআলা চাইলে একসাথে হারাম করতে পারতেন না কিন্তু আল্লাহ তাআলা কিন্তু মদকে হুট করে হারাম করার ঘোষণা দেন নাই সাহাবারা দেদারসে মদ খেত আল্লাহ আয়াত নাজিল করলেন ইসমুহুমা আকবারু মিন নাফাইহিমা মদের মধ্যে উপকারও আছে আবার ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি এই আয়াত যখন নাজিল হলো সাহাবারা মদ খাওয়া একটু কমিয়ে দিলেন তারপরও সাহাবারা মদ খায় খায়া নামাজে দাঁড়াইস মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে
মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আবুদু মা তাআবুদুন লাবাদ দিয়ে দিস লা আবুদু মা তাআবুদুনের অর্থ হলো ও কাফির মুশরিকরা তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না কিন্তু উনি যেটা পড়ছে আবুদু মা তাআবুদুনের অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি বেজাল আছে না নাই কারণ উনি কি পড়তেছে উনি জানে উনি তো মাতলামি মদের ঘোর মাতলামের ঘোর কাটে নাই সবাই যে বিষ্ণুবীরে বললেন দেখেন আপনার মেয়ের জামাই করছে কি বিষ্ণুবীর কাছে তখনই আয়াত চলে আসলো লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা খবরদার মদ খাইও তবে নামাজে যাওয়ার আগে খাইও না সুবহানাল্লাহ পড়বেন না এরপর সাহাবারা সারাদিন মদ খায় কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের আগে খায় না পাঁচটার সময়ে তারা মদ খাওয়া বন্ধ করে দিল এরপর আস্তে আস্তে যখন মদ খাওয়া বন্ধ করতে অভ্যস্ত হতে শুরু করেছে আল্লাহ আয়াত নাজিল করলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালি শাইতানি ফাজতানিবু চিরকালের জন্য এই কথা বললে আল্লাহ মদকে হারাম করে দিলেন সুবহানাল্লাহ পড়েন দেখেন কিভাবে আস্তে আস্তে গ্রাজুয়ালি এটাই বুঝতে চায় না অনেকে এটা আমাদের আস্তে আস্তে যে করতে হবে পরিবর্তনটা যে আস্তে আস্তে হবে আগে তো হৃদয়ে জায়গা করে নেবেন মানুষের আগে মানুষের কোথায় ঢুকতে হবে হৃদয়ে জায়গা করে নেন তারপর ঠিকই মানুষের একটা আত্মবিশ্বাস আপনার উপর তৈরি হবে আস্থার জায়গা তৈরি হবে তখন আপনি মানুষকে গাইড করতে পারবেন শুরুতে কয় হারাম শুরুতে কি কয় হারাম মানুষকে ভয় দেখায় বিশ্বনবী নিষেধ করেছেন ভয় দেখাও না খবরদার বাশিরু সুসংবাদ দাও জান্নাতের সুসংবাদ দাও ক্ষমার সুসংবাদ দাও আল্লাহ মহান আল্লাহ দয়ালু দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরো বুঝাতে চেষ্টা করো যে ইসলামের নিয়মগুলো এটা স্বাস্থ্যসম্মত এটা পরিবেশ বান্ধব এটা আকলে ধরে এটা সিভিলাইজড এটা সভ্য একটা ধর্ম এগুলো বুঝাও সৌন্দর্যগুলো আগে মানুষের চোখের সামনে তুলে ধরো অটোমেটিক্যালি মানুষ ইসলামের রাস্তায় চলে আসবে চিৎকার করে বলেন ঠিক কিনা আর শুরুই যদি করেন হারাম দিয়া শুরুতেই কয়ে দিলাম হারাম কেউ শুনবে এজন্য আমরা যেন ইসলামকে সহজ ভাবে ইসলাম যেভাবে এসেছে সহজ পদ্ধতিতে এইভাবে যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে মানুষ রিসিভ করতে পারবে সহজে আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো তাহলে কোরআনের সবচেয়ে দামি সুরার নাম আরো জোরে বলেন সূরাতুল ফাতিহা আউয়ালু সুয়ার নাযালা কামিলান কোরআনের সর্বপ্রথম যেই সূরাটা পূর্ণাঙ্গভাবে একসাথে নাজিল হয়েছে সেটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা এর আগে কোন সূরা পরিপূর্ণভাবে একসাথে নাজিল হয় নাই পাঁচ আয়াত দুই আয়াত তিন আয়াত পরে বিশ্বনবী এগুলো মিলায় নিছে সুবহানাল্লাহ পড়েন আমরা কত সহজে কোরআন পেয়ে গেলাম বিশ্বনবী যখন কোরআনের আয়াতগুলো আসতো তিনি পড়তে 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 মুখ দিয়ে ফেনা তুলে ফেলতেন আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ও নবী কোরআন পড়ার জন্য এত পেরেশান হবেন না জিব্রাইল এসে যখন পড়ে যায় আপনি সিম্পলি ওনার সাথে সাথে একবার পড়েন এই কোরআনকে আপনার হৃদয়ে ঢুকায় দেওয়ার হেফজ করায় দেওয়ার আপনার সিনায় রেখে দেওয়ার দায়িত্ব কার এরপর থেকে বিষ্ণু ইসলাম আর তাড়াহুড়ো করতেন না সিম্পলি একবার পড়তেন অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যেত সুবহানাল্লাহ পড়েন তাহলে কোরআনের সবচেয়ে দামি সুরার নাম সবাই বলেন কি নাম